যে কোনো প্রথম সব সময়ই হয়ে থাকে বিশেষ, ঠিক যেমন এই ট্রফিটা। এক যুগের সাধনার পর মিলেছে আরাধ্য এই শিরোপা, তাই মেয়েদের উচ্ছ্বাস বাদ ভাঙা। তবে মূল উদযাপন এখনো বাকি। নেপালের মাটিতে শিরোপা উল্লাসের পর দেশে ফিরে থাকছে রাজস্বিক আয়োজন, যার উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ফুটবল ফেডারেশন। আর এই উদযাপন শুরু হবে বিমানবন্দর থেকেই। দুপুর 1:50 দেশে পৌঁছানোর কথা সাবিনা কৃষ্ণাদের বহনকারী বিমানের, যেখানে তাদের অভ্যর্থনা জানাবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফাইনালের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেছিলেন সানজিদা আক্তার, আক্ষেপ করে জানিয়েছিলেন ছাদখোলা বাসে উদযাপন না হলেও দেশের মানুষের জন্য ট্রফি জিততে চান তারা। দেশকে শিরোপা উপহার দেওয়ার পর সেই আক্ষেপ ঘোচাতে ব্যবস্থা করা হয়েছে বিশেষ বাসের। জয়িতাদের নিয়ে রাজধানীর মূল সড়ক প্রদক্ষিণ করবে সেই বাস। বিমানবন্দর থেকে কাকলি, মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, মৌচাক, কাকরাইল, আরামবাগ হয়ে বাস যাবে মতিঝিলের ফুটবল ফেডারেশন কার্যালয়ে, যা অন্যদের জন্য একটা দালান বা কার্যালয় হলেও সাফ জয়ী অধিকাংশ মেয়েদের কাছে স্থায়ী আবাস। বছরের সিংহভাগ সময় বাফুফে ভবন থেকেই চলে মেয়েদের আবাসিক অনুশীলন। বাফুফে ভবনেও থাকছে আড়ম্বর আয়োজন। লাল সবুজের প্রতিনিধিদের বরণ করবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এরপর দীর্ঘ সময় চলবে শিরোপা উদযাপন। মাসুম রব্বি, সময় সংবাদ, ঢাকা।